হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে আসছি তোমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে, যেটার জন্য তোমরা অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছিলে। সেটা হচ্ছে বডি ব্লিচ কিভাবে করে এটা দেখানোর জন্য। এটা আমার বিগ সাইজটা, যেটা দিয়ে আমি বডিটা করি। তো আমি দেরি না করে দেখাই দিই, তোমরা যদি পারো তাহলে ব্লিচ করার আগে ভিটামিন সোপ দিয়ে তোমরা একটু হাত পাগুলো ক্লিন করে নিবা, বা যেসব জায়গায় ব্লিচ করবে ক্লিন করে নিবা যদি পসিবল হয়। তোমরা ব্লিচে চলে যাবা। ব্লিচের মিক্সটা কিভাবে করতে হয় এটা আমি আসলে ওটাই দেখাই দিব। ব্লিচ কিভাবে করতে হয় এটা তো আর দেখানোর প্রয়োজন নেই, মিক্সটা কিভাবে করতে হয় এটাই দেখাই দিব। সেটা হচ্ছে ফেসের ক্ষেত্রে আমি দেখাইছি, বডির ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে বডিতে আমি থ্রি স্পুন প্রথমে ব্লিচকে নিয়ে নিচ্ছি। আমার ফুল বডিতে হাত পা ঘাড় গলা ফুল বডিতে করার জন্য থ্রি স্পুন লাগে। তোমরা আন্ডারআর্মসও ইউজ করতে পারবা, তোমাদের পেটে যদি ফাটার দাগ থাকে মাত্র কারণে, প্রেগনেন্সির কারণে যদি পেটে ফাটার দাগ থাকে ওখানে ইউজ করতে পারবা। যাদের বডি মোটামুটি আমার মতো ফেয়ার আছো তারা মান্থলি একবার করলে এনাফ। যারা খুবই ডার্ক বডি তারা মান্থলি দুইবার করতে পারবে, বাট ফেসে একবার। কিন্তু বডিতে যাদের ডার্ক আছো তারা দুইবার করতে পারবে, প্রবলেম নেই। তো আমি ফেসের ক্ষেত্রে বলছিলাম দুই চিমটি সল্ট নিতে, বাট বডির ক্ষেত্রে তেমনটা না, বডির স্কিন অনেক হার্ড, ব্লিচটা প্রপারলি হয় না। এজন্য তোমরা প্রতি চামচের জন্য এক চামচ, ব্লিচ ক্রিমের জন্য ওই স্পুনের হাফ চামচ সল্ট নিয়ে হবে। এটা এক চামচের জন্য, সেকেন্ড টাইম সেকেন্ড চামচের জন্য, থার্ড টাইম থার্ড চামচের জন্য। এভাবে করে তোমরা পরিমাণটা ঠিক রেখে ব্লিচ করবা, দেখবা প্রপারলি ব্লিচ হবে, স্কিন ক্ষতি হবে না। এবং তোমরা এটা রাখবা বডিতে, যদি আমার মতো ফেয়ার বডি হয় 15 মিনিট রাখলে এনাফ, যদি আমার মতো ফেয়ার না হয় বা একটু ডার্ক শেডের বডি হয় সেক্ষেত্রে 20 মিনিট তোমরা রাখতে পারবা। এবং ব্লিচ করার পরে তোমরা 8 থেকে 10 ঘন্টা কোনো প্রকার কোনো সাবান, ফেস ওয়াশ, ফেস প্যাক এসব হাতে পায়ে বলো, বডিতে বলো, ফেসে বলো, ব্লিচ করার 8 থেকে 10 ঘন্টা এসব ইউজ করবা না। তোমরা লোশন ইউজ করতে পারো, তোমরা বডি ক্রিম ইউজ করতে পারো। তোমাদের কাছে দেখেছিলাম কালকে লাইভে বডি কম্বোতে কি কি থাকবে, সেটা হচ্ছে একটা বিগ সাইজ ব্লিচ থাকবে, একটা বডি ক্রিম থাকবে, আর একটা সোপ থাকবে যেটা তোমরা ফুল বডি ফেস ইউজ করতে পারবে, একটা দিয়ে কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্লিচের মিক্সটা, আমি আবার বলে দিচ্ছি, 1 চামচ ক্রিমের জন্য তার হাফ চামচ সল্ট। এভাবে করে তোমরা 3 চামচ যদি ব্লিচ ক্রিম নাও তার হাফ চামচ করে করে 3 বার তোমরা সল্ট নিবা। আচ্ছা আরেকটা কথা হচ্ছে, আমার ফেসে ব্লিচ করছি 1 মাস এখনো হয়নি, তাই আমি সেকেন্ড টাইম ফেসে ব্লিচ করতে পারবো না। বাট আমি কি করতে পারি, আমার ফেসে যে স্পট গুলো আছে আমি সেকেন্ড টাইম জাস্ট স্পটের এরিয়াতে ব্লিচটা দিতে পারি। যাদের ফেসে খুব স্পট আছে জাস্ট স্পটের এরিয়াতে যখন বডি ব্লিচ করবা তখন সেকেন্ড টাইম ফেসের জন্য দিতে পারবা, বাট ফুল ফেসে একবারের বেশি 1 মাসে ব্লিচ করা উচিত না। বডিতে তোমরা ডার্ক শেড হলে দুবার করতে পারো। তো এ হচ্ছে মিক্সের ওয়েটা, এটা তোমরা ফুল বডিতে লাগাবা। লাগাই তোমরা 15 মিনিট প্রয়োজন অনুযায়ী, যাদের বডি ফেয়ার তারা 15 মিনিট, যাদের বডি খুবই ডার্ক তারা 20 মিনিট রাখবা, নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবা। এ হচ্ছে ব্লিচের পার্ট, আমি এটা লাগাই দেখানো পসিবল না ভিডিওতে, ফেসে বলে আমি লাগাই দেখাইতাম। এটা আমার সুবিধা মতো আমার বডিতে লাগাতে হবে, সো তোমরা হোক লাগানোটা আর আমার দেখানোর প্রয়োজন নেই। ওকে, এটা হলো ব্লিচের পার্ট, এটা একটু 2 মিনিট মিক্স হোক তারপর আমি এটা ইউজ করবো। আর আমি ফেসেও যে জায়গায় আমার স্পট আছে, 2-3টে স্পট আছে, জাস্ট ওই জায়গায় দিব। যেহেতু আমার ব্লিচ করছি এখন 1 মাস হয় নাই ফেসে, তাই আমি ফুল ফেসে লাগাতে পারবো না, বাট স্পটের জায়গাগুলোতে আমি 15 ডেজ পরে আবার হালকা করে লাগাতে পারবো, শুধু স্পটের জায়গাগুলোতে। এটা একটা ট্রিক্স তোমাদেরকে দেখা দিলাম। আরেকটা হচ্ছে মালাই টাইপের ফেস প্যাক, যেটা নিয়ে তোমরা নক দিচ্ছ আমাকে, সেটা হচ্ছে এই যে মালাই কেসার ফেস প্যাকটা। এটা উইন্টারের জন্য খুব ভালো। আমি ফেসটা আমার কফি সব দিয়ে ক্লিন করে নিছি, আমার কিচেনের কাজ শেষ হওয়ার পর আমি এখন ফেসটা ক্লিন করে নিছি, আমার ফেসে এখন কিছু নেই, আমি কফি সব দিয়ে ক্লিন করে নিছি। তো এখন আমি তোমাদেরকে ফেস প্যাকটা লাগাই দেখাবো। এটা লাইক মালাই, দেখো তো এটা আমি এখন লাগাই দেখাবো তোমাদেরকে। 15 থেকে 20 মিনিট রেখে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে পারবা। এটা যে ইনস্ট্যান্ট কি পরিমাণ হোয়াইটেনিং দিবে এবং তোমার ফেসের স্পট রিমুভ করতে সাহায্য করবে, 350 টাকা দিয়ে এই ধরনের একটা ফেস প্যাক, এটা একটা জার বলা হয়, ফেস প্যাক জার, যেটা তোমার ইজিলি 1 পার্সনে 5 থেকে 6 মাস চলে যাবে, এর চেয়ে বেটার তোমরা পাবা না। তো যারা নিয়ে নিবা তারা জিতে যাবা এই উইন্টারে ফেসটা, ফেসের ব্রাইটেনিং ধরে রাখতে এই ফেস প্যাকটা তোমরা নিতে পারো অনলি 350 টাকা দিয়ে। আমি আইসের উপরেও দিব, প্রবলেম নেই। যাদের ডার্ক সার্কেল আছে আমি ডার্ক সার্কেলের জন্য এই ফেস প্যাকটা প্রেফার করি, যাদের ডার্ক সার্কেল, যাদের স্পট প্রবলেম, যাদের ফেসটা ডাল হয়ে যাচ্ছে, যারা নাইট ক্রিম ছাড়াও হোয়াইটেনিং চাচ্ছ তারা এই মালাই কেসার ফেস প্যাকটা নিয়ে নিবা। তো আমি এখন এটা 20 মিনিট রাখবো, 20 মিনিট শুকানোর পরে আমি তোমাদের ওয়াশ করে দেখাবো এটা প্রপারলি শুকাই যাক। আমি এখন ভূতের মতো লাগতেছে, কিছু করার নেই, জাস্ট আমার এগুলো ভিডিওতে এসে লাগাতে হয় যাতে তোমরা ভয় না পাও, তোমরা ইউজ করার প্রসেসটা ভালোভাবে বুঝো। এবং তোমরা যারা ভয় পাও স্কিন কেয়ার নিয়ে, ভয় পেয়ে পেয়ে স্কিন কেয়ার না করে না করে স্কিনের 12টা বাজায় দাও, তারা যেন স্কিন কেয়ার নিয়ে ভয় না পাও এজন্য তোমাদের জন্য দেখা। সো তোমরা যদি আবার হাসাহাসি করো আমাকে নিয়ে, কিছু করার নেই, তোমাদের জন্যই করা। তো
350 টাকা দিয়ে এত বড় একটা ফেস প্যাক যায় যেটা তোমরা হোয়াইটেনিং পাবা ব্রাইটেনিং পাবা স্পট আউট করতে পারবা এবং ডার্ক সার্কেল রিমুভ করতে হবে সাহায্য করবে সাথে আইটি রিমুভ করতে হবে অবশ্যই তো কি বলবো এটা আমি 20 মিনিট রাখবো 20 মিনিট পরে আমি এটা ওয়াশ করে দেখাবো এটা একটা কি পরিমাণ স্মুথ টেক্সচার এটা স্মুথ একটা মাখনের টাইপ এটা একটা না দিলে বুঝাতে মানে না লাগালে বুঝাতে পারবো না আমি আসলে তোমরা লাগালে বুঝাতে পারবা যারা নিছো তারা তো ভালোই আর যারা নাও নাই তাদেরকে বলবো নিয়ে নাও একটা 350 টাকা দিয়ে গায়েও লাগবে না এত বড় যার যখন তুমি হাতে পাবা চিন্তা করবা যে এই প্রোডাক্টের দাম 350 টাকা কিভাবে হয় আসলে সত্যি কথা বলতে গেলে এগুলো বাইং প্রাইসে আমি ছাড়তেছি নেক্সট টাইম এই প্রাইসে আমি ছাড়বো না তো আমি এটা এখন 20 মিনিট রাখবো 20 মিনিট পরে আমি যখন ওয়াশ করবো আমি তোমাদেরকে ফাইনাল রেজাল্ট দেখাবো আর ব্লিচটা দেখা দিচ্ছি এই যে ব্লিচটা ফুলে উঠছে তার মানে সল্ট মিক্স হয়ে গেছে এটা এখন আমি গলায় ঘাড়ে আমার ফুল হ্যান্ডে লেগসে এবং আমার আন্ডারআর্মসও লাগাতে পারবো তোমরাও চাইলে লাগাতে পারবা এবং 15 থেকে 20 মিনিট তোমরা প্রয়োজন মনে অনুযায়ী রেখে ওয়াশ করে নিবা 8 থেকে 10 ঘন্টা সাবান ইউজ করবা না তোমরা চাইলে বডি ক্রিম ইউজ করতে পারো তোমরা চাইলে লোশন ইউজ করতে পারো এটাই হচ্ছে বডি ব্লিচ করার নিয়ম আমার মনে হয় না আর আমার বলার প্রয়োজন আছে তো বডি ব্লিচের বিগ সাইজটা অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো সো থ্যাংক ইউ আমি এটা ওয়াশ করে তোমাদেরকে দেখাবো সাথে থাকো আমার প্রবলেম হয়ে গেছে 20 মিনিট চলছে এখন আমি এটা একটু ভিজে নিব ভিজে ফেসটা তুলে দেবো তোমরা চাইলে হালকা পানি দিয়ে এটা মাথা করতে পারো আমি মাথা করতেছি না আমি এটা নিয়ে ক্লিন করছি দেখো ফেসটা কি পরিমাণ আমি এখন সিকাজারটা ইউজ করবো 30 মিনিটের জন্য ফেসে রাখবো আপনাদের আমি সাবান নিবো এই উইন্টারে তোমরা যারা এটা মিস করবা তারা অনেক কিছু মিস করবা আসলে ইউজ না করলে বুঝবা না স্কিনটা কি পরিমাণ হেলদি করবে গ্লোয়িং করবে ফ্রেশ রাখবে লাইক বেবিটার মতো স্কিনটা একদম ফ্লাফি করবে তো এটা আমি এখন 30 মিনিট রেখে দিবো রেখে ওয়াশ করে নিবো আমার তো মন চাই এটা আমি সারাদিনই লাগাই স্কিনটা এত যে টান টান ফিল হয় উইন্টারে ওই জিনিসটা থাকে না তো এ হচ্ছে আজকের টিউটোরিয়াল ফিডব্যাক জেল ইউজিং ভিডিও অলসো ব্লিচের মিক্সটাও আমি দেখাই দিচ্ছি কীভাবে মিক্স করতে হবে হোক তোমাদের এখন আর কোনো সন্দেহ থাকবে না ইউজিংয়ে তো প্রোডাক্ট সম্পর্কিত কোনো তথ্যের জন্য আমার ফেসবুক পেজ বিয়াসকে চাইলে ভিজিট করবা আর অর্ডার করতে চাইলে অবশ্যই ইনবক্স করবা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সাথে থাকবা সাপোর্ট করবা টাটা